নমস্কার, আমি তোমাদের অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাম, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির রেক্টর এবং ডিরেক্টর। তো আজকে যে বিষয়ে আমার এই ভিডিওটি থাকছে সেটি মূলত বর্ধমান ইউনিভার্সিটির থ্রি ইয়ার্সের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসদের জন্য। তার কারণ যেহেতু স্টুডেন্টরা সবেমাত্র কলেজে জয়েন করেছে, সবগুলো সাবজেক্ট তাদের কাছে নতুন। যে কটা সাবজেক্ট রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থ্রি ইয়ার্সের ফার্স্ট সেমের ক্ষেত্রে, প্রত্যেকটা সাবজেক্টই তাদের কাছে নতুন। তারা স্টুডেন্টরা অনেকের রিকোয়েস্ট ছিল যে এক্স্যাক্টলি সাবজেক্টগুলোকে কীভাবে পড়তে হবে। মানে বলা হয় না যে একটা সাবজেক্টের ঘাড় যখন তুমি যখন ধরতে পারবে, তার মানে নিয়মটাই হচ্ছে যে তুমি টোটালটাকে বুঝে নিতে পারছো। তাহলে আগে ওই ঘাড়টাকে ধরতে হবে, সাবজেক্টের জিস্টটাকে বুঝতে হবে যে এটা এভাবে আমাকে এই স্ট্রাকচারে বা এই ফরম্যাটে পড়লে আমি মোটামুটি সাবজেক্টটাকে কভার করতে পারবো এবং এক্সামে লিখতেও পারবো। তার মানে একদিকে আমার নিজের বোঝার জন্যও কাজে লাগছে এবং এক্সাম পারপাসেও আমাকে অ্যান্সারগুলো লিখতেও সাহায্য করছে। তো সেই জন্যই আজকে আমার এই ভিডিওটি করা। তো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে স্টুডেন্টদের ডিমান্ড ছিল বা রিকোয়েস্ট ছিল বলা যেতে পারে। সেটা হচ্ছে যে বর্ধমান ইউনিভার্সিটির থ্রি ইয়ার্সের ফার্স্ট সেমিস্টারে একটা সাবজেক্ট রয়েছে, যেটা হচ্ছে ল অফ টর্টস, ল অফ টর্টস। তো সেই সাবজেক্টটা কীভাবে পড়তে হবে দেখো, একদম শুরুতে বলি, এই ল অফ টর্ট এই সাবজেক্টটা হচ্ছে পুরোটা আনকোডিফাইড ল। আনকোডিফাইড ল বলতে কি বোঝায়, যে লটা ডিরেক্টলি পার্লামেন্ট থেকে পাস আউট হয়নি, তাহলে কীভাবে এগুলো অ্যাপ্লাইড হচ্ছে। দীর্ঘদিনের একটা বিহেভিয়ারাল প্যাটার্নের মাধ্যমে, ট্র্যাডিশন, বিহেভিয়ার, কাস্টম, এগুলোকে বেস করে এই আইনটা তৈরি হয়েছে। অর্থাৎ যেমন আইন তৈরির নর্মাল নিয়ম হচ্ছে পার্লামেন্টে একটা বিল পাস করানো হচ্ছে, পার্লামেন্ট থেকে প্রেসিডেন্ট সাইন করছে, তারপরে গিয়ে সেটা অ্যাক্টের আকারে, অর্থাৎ বেয়ার অ্যাক্টের আকারে আমরা পড়তে পারছি, অ্যাক্ট হিসাবে আমরা ওটাকে পড়তে পারছি। কিন্তু ল অফ টর্টসের ক্ষেত্রে কিন্তু সেই নিয়মটা প্রযোজ্য নয়, কারণ এটা টোটালটাই হচ্ছে আনকোডিফাইড পোর্শন বা আনকোডিফাইড ল, যেটা পার্লামেন্ট থেকে পাস আউট নয়। তো এই সাবজেক্টটাকে পড়ার জন্য তোমাকে টোটাল গল্প করে করে বিষয়টাকে বুঝতে হবে, মানে গল্পের ছলে টপিকগুলোকে পড়তে হবে এবং অ্যান্সারগুলোকে বুঝতে হবে। তো একদম শুরুতে আমরা চলে আসি ল অফ টর্ট বা টর্ট বলতে কী বোঝানো হয়, কী বোঝায়। টর্ট হচ্ছে বেসিক্যালি একটা সিভিল রং। কেন আমরা সিভিল রং বলছি, ইন জেনারেল সিভিল বলতে কী বোঝায়, সিভিল কেস বা সিভিল ল বলতে আমরা যেটাকে বুঝি, যার মাধ্যমে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির রাইটস হ্যাম্পার হয়, অর্থাৎ যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির রাইটস যখন হ্যাম্পার হয়, যে এবং সেই রাইটস হ্যাম্পার হলে যে লয়ের অ্যাপ্লিকেশনটা হয়ে থাকে তাকে আমরা বলে থাকি সিভিল ল। যেমন ধরো আমার জমিতে তুমি উইথাউট মাই পারমিশন আমার জমিতে এন্টার করলে, তাহলে আমার যে রাইটসটা হ্যাম্পার হলো সেটা হচ্ছে এই যে ওই জমি কেন্দ্রিক আমার যে অধিকারটা, সেই অধিকারটা নষ্ট হচ্ছে, আমার অধিকার নষ্ট হলো, কোনো পাবলিকের কিন্তু হলো না, আমার নষ্ট হলো। তাহলে ইন্ডিভিজুয়াল ব্যক্তির রাইটস নিয়ে ডিল করছে যে ল তাকে আমরা সিভিল ল বলছি। এবং ল অফ টর্টকেও আমরা সিভিল রং হিসাবে চিহ্নিত করি, যেখানে বলা হচ্ছে যে যেখানে কোনো ব্যক্তির সিভিল রাইটস হ্যাম্পার হচ্ছে কোনো কাজের জন্য বা কোনো ব্যক্তির ভুল কাজের জন্য, সেক্ষেত্রে যেটা আমরা ক্লেম করে থাকি সেটা হচ্ছে আনলিকুইডেটেড ড্যামেজেস। হোয়াট ইজ দ্য মিনিং অফ আনলিকুইডেটেড ড্যামেজেস, ধরো যখন আমরা কোনো একটা কন্ট্রাক্ট করি, সেই কন্ট্রাক্টের টাইমে বোথ পার্টিকেই তো কিছু প্রভিশনসকে মেনে চলতে হয়, তো যে কন্ডিশনসগুলো লেখা হচ্ছে সেই কন্ডিশনসে এটা মেনশন করা থাকছে যে তুমি যদি কন্ট্রাক্টের কন্ডিশন ইন ফিউচারে না মানো তাহলে এত টাকা তোমাকে কম্পেনসেশন দিতে হবে, বা আমি যদি কন্ট্রাক্টের কন্ডিশন না মানি তাহলে আমাকে এত টাকা কম্পেনসেশন দিতে হচ্ছে। এটা ইন জেনারেল লেখা থাকে কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রে, বাট ল অফ টর্টের ক্ষেত্রে এই কম্পেনসেশনের অ্যামাউন্টটা প্রি ডিটারমাইন্ড নয়। প্রি ডিটারমাইন্ড কথার মানে কি, আগে থেকে নির্ধারিত নয়, আগে থেকে কিছু ডিসাইড করা হয়নি, ইনস্ট্যান্ট কোনো ঘটনা ঘটলে ইনস্ট্যান্ট ডিসাইড করা হচ্ছে যে তোমাকে এত টাকা কম্পেনসেশন দিতে হবে। তার মানে দেখো একটা এক্সাম্পল যদি বলি, তুমি আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকলে, তাহলে এটাকে কি কোনো কন্ট্রাক্ট বেসিসে আগে থেকে ডিসাইড করার প্রয়োজন রয়েছে, নেই। ইনস্ট্যান্ট ঘটনা ঘটলো, আমি বললাম যে আমার লিগাল রাইট হ্যাম্পার হয়েছে, কী রাইট হ্যাম্পার হয়েছে, না রাইট টু প্রিভেসি নষ্ট হয়েছে, তার জন্য আমি কোর্টে কেস ফাইল করতে পারি এবং তোমার থেকে কম্পেনসেশন নিতে পারি। এবং কম্পেনসেশনটা কিন্তু একটু আধটু অ্যামাউন্ট হয় না, হিউজ অ্যামাউন্ট কম্পেনসেশন হয়,
কারণ যেহেতু এটা পূর্ব নির্ধারিত নয়, ঠিক আছে, বা প্রি ডিটারমাইন্ড নয়। এই ধরনের যে ভুল কাজগুলো রয়েছে বা সিভিল রং রয়েছে তাকে আমরা বলে থাকি টর্ট, অর্থাৎ ল অফ টর্ট বলা হয়। তাহলে টর্শিয়াস লায়াবিলিটি কখন অ্যারাইজ করে? টর্শিয়াস লায়াবিলিটি অ্যারাইজ করছে যখন কোনো ব্যক্তি ভুল কাজ করছে, সিভিল রং ঘটলো, তখন টর্শিয়াস লায়াবিলিটি অ্যারাইজ করছে, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল ল অফ টর্ট। তো এবার আমরা আসি ল অফ টর্টের অবজেক্টিভস কী, কোন কোন পারপাসে কাজে লাগানো হয়। তো প্রথমেই বললাম কম্পেনসেশন দেওয়া হয়ে থাকে, মানে ক্ষতিপূরণ চাওয়া হয়। তুমি কোনো ব্যক্তি তোমার এগেনস্টে কোনো ভুল কাজ করেছে, তার জন্য কিন্তু তুমি তার থেকে কোনো রকমের বা তাকে কোনো রকমের পানিশমেন্ট দিতে পারবে না ল অফ টর্টের আন্ডারে। তাহলে কী করতে পারবে? তুমি তার থেকে শুধুমাত্র কম্পেনসেশন ডিমান্ড করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিটারেন্স, ভয় দেখানোর চেষ্টা করা। কারণ দেখো, আগে থেকে যেহেতু পূর্ব নির্ধারিত নয় কম্পেনসেশনের অ্যামাউন্টটা, তার মানে পার্টি কী করে, হিউজ অ্যামাউন্ট কম্পেনসেশন চায়। এবার তোমার থেকে একটা ভুল কাজের জন্য হিউজ অ্যামাউন্ট কম্পেনসেশন আমি ডিমান্ড করলাম, তাতে কি আরও বাকি যে ব্যক্তিরা রয়েছে তারা ভয় পাচ্ছে যে না, ইন ফিউচার আমি এরকম কাজ করবো না, বা তুমিও ভয় পাচ্ছ না, আমি এরকম ধরনের ভুল কাজ ইন ফিউচারে করবো না। তো এরকম একটা ডিটারেন্স কাজ করছে। কোনো ব্যক্তির ইন্টারেস্টকে সিকিউর করার জন্য এই লয়ের প্রয়োজন রয়েছে। কোনো ব্যক্তির মরালিটিকে মেনটেন করার জন্য এই অ্যাক্টের প্রয়োজন রয়েছে। এবং দেখো, এই যে একটা এক্সাম্পলই দিলাম যে উইদাউট মাই পারমিশন তুমি আমার রুমে ঢুকতে পারবে না, তাহলে দেখো তোমাকে এটা বোঝানো হলো যে তুমি এই কাজটা করা উচিত এবং এই কাজটা করা উচিত নয়। এই যে মরালিটির সেন্সটা দেওয়া, এটা কিন্তু ল অফ টর্টের মাধ্যমে সম্ভব হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ল অফ টর্টের তোমার এই এই পারপাসের জন্য ল অফ টর্ট হয়ে থাকে। এবং এর এসেনশিয়াল এলিমেন্টসগুলো কী কী রয়েছে? প্রথমত তোমার ডিউটি থাকবে যে তোমাকে কেয়ার নিতে হবে। তুমি কোনো একটা কাজ করছো যখন, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্যাট থিং। তো এটা হচ্ছে ফার্স্ট এসেনশিয়াল এলিমেন্ট। সেকেন্ড, কমিশন বা অমিশন অফ অ্যান অ্যাক্ট, কোনো একটা কাজ আইদার তুমি করছো, যেটা ভুল কাজ সেটা তুমি করলে, বা যেটা ঠিক কাজ সেটা করা থেকে তুমি বিরত রইলে, তো এটাকে বলা হচ্ছে অমিশন। তাহলে কমিশন অমিশন এগুলো থাকছে, লিগাল ইনজুরি থাকছে, অর্থাৎ তোমার লিগাল রাইটস হ্যাম্পার হচ্ছে, এরকম একটা বিষয় কাজ করবে। এবং অবভিয়াসলি আরেকটা যেটা থাকবে, লিগাল রাইটস হ্যাম্পার হচ্ছে যেখানে তুমি যেটা ক্লেম করতে পারো সেটা হচ্ছে লিগাল রেমেডি, তো তুমি লিগাল রেমেডিও ক্লেম করতে পারো। তো ওভারঅল এই এসেনশিয়াল এলিমেন্টসগুলো ফুলফিল থাকবে ল অফ টর্টের ক্ষেত্রে। ওকে, তো এই যে তোমাকে দেখো আমি স্টোরিটা বললাম, তার মাধ্যমে এটুকুনি তোমার মধ্যে ক্লিয়ার হয়ে গেল যে এক্স্যাক্টলি ল অফ টর্ট জিনিসটা কী, ঠিক আছে। তাহলে এইরকমভাবে কিন্তু তোমাকে এই সাবজেক্টের বাকি অংশগুলোকে পড়তে হবে, ঠিক আছে। তো মোটামুটি আমি কিছুটা ক্লিয়ার করতে পারলাম যে কীভাবে পড়তে হবে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এরকম মানে ভিডিওতে কিন্তু ইন ডেপথে আলোচনা করার স্কোপটা খুব কম, মানে ইন ডেপথে আলোচনা করা যায় না। আমি জাস্ট ধারণাটা দিয়ে রাখলাম যে এইভাবে তোমাকে এই পেপারটাকে পড়তে হবে বা এই পেপারটাকে দেখতে হবে। আচ্ছা, যে স্টুডেন্টরা মনে করছো ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির সাথে সরাসরি যুক্ত হতে চাও, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে তোমরা টিউশন নিতে চাও, প্রাইভেট টিউশন নিতে চাও, তো অবভিয়াসলি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অনলাইন এবং অফলাইন বোথ মোডে আমাদের এখানে ক্লাস হচ্ছে, গড়িয়া এবং শিয়ালদা দুটো ব্রাঞ্চেই ক্লাস হচ্ছে। তোমরা যেভাবে যে পদ্ধতিতে ইচ্ছা আমাদের থেকে ক্লাস নিতে পারো বা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারো। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির থ্রি ইয়ার্সের ফার্স্ট সেমিস্টারের ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে আমাকে কল করে নেবে, ফোন নাম্বারটা বলে দিচ্ছি 6291017946। থ্যাংক ইউ।